আমাকে মদিনায় ওলামারা তারা আমাকে দাওয়াত দিলেন তেসরা রমজান, আমাকে ইফতার মাহফিলে দাওয়াত দিলেন মদিনা শরীফের কিছু ওলামারা। সেখানে ইফতার করার পর মদিনা শরীফের ওলামারা আমাকে প্রশ্ন করলেন, গত 1999 সনে 17 আগস্ট তুরস্কে যে ভূমিকম্প হয়েছিল এর কারণ আপনি জানেন কিনা? আমি বললাম যে ভূমিকম্প হয়েছে এই পর্যন্ত জানি, এর আবার কারণ কি? কারণ তো আমি জানি না। তারা আমাকে কাগজপত্র দিলেন, কম্পিউটার টিপে বাটন টিপে ইন্টারনেট থেকে পেপার্স বের করে আমাকে দেখালেন। ওই দিন ছিল তুরস্কের নেভাল ডে, তুরস্কের নেভাল ডে উপলক্ষে তারা একটা বিশাল 5-স্টার হোটেলের নিচে বড় একটি ক্লাবে 30 জন আমেরিকান জেনারেল, 30 জন টার্কি জেনারেল, 30 জন ইসরায়েল ক্যাপ্টেন এবং কর্নেল এরা একত্রিত হয়েছে, আরও শহরের এলিট পিপল যারা আছে ভিআইপি সিআইপি ধরনের লোক এরা সব একত্রিত হয়েছে। গান হবে, ফুর্তি হবে, নাচ হবে, মদ হবে এবং এর সাথে যা আছে তাও হবে। শুরু হয়ে গেল, শুরু হয়েছে নাচ গান, শুরু হয়েছে মদের তুফান। একজন টার্কি জেনারেল তার ক্যাপ্টেনকে ডেকে বলছে, হে ক্যাপ্টেন একজন কোরআন শরীফ নিয়ে আসো। ইহুদি মেয়েরা এবং টার্কি মেয়েরা নাচতেছে, কাপড় কারো আছে, কাপড় কারো নাই, এই পরিবেশে সুবহানাল্লাহ কইলেন না উসবিল্লাহ কয়, জ্ঞানে শ্যানে সুবহানাল্লাহ কইলেন না, এই পরিবেশে কোরআন শরীফ। ক্যাপ্টেন ভয় পেয়ে গেল, কিন্তু উপায় নাই, জেনারেল অর্ডার দিছে, দৌড়াই গিয়ে কোরআন শরীফ নিয়ে আসছে। জেনারেল বলছে বের করো সূরা আল হিজর 9 নম্বর আয়াতটা বের করো, বের করল, পড়ো কি লেখা আছে। ক্যাপ্টেন পড়ছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানে লেখা আছে। কি লেখা আছে লেখাটা পড়ে শোনালো, অর্থ করো, ব্যাখ্যা করো। ক্যাপ্টেন ভয় পেয়ে গেছে, কয় যে আমি অর্থ বাক্য কিছুই জানি না। জেনারেল বলছে আমার কাছে শোনো, এইখানে এই আয়াতের অর্থ হচ্ছে এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলছেন যে কোরআন নাজিল করেছি আমি এবং এটাকে আমি সংরক্ষণ করব। এখন আমি দেখতে চাই এই কোরআন যে নাজিল করেছে সে আল্লাহ কোথায় এবং এই কোরআন কেমনে হেফাজত করে আমি দেখব। এই বলে মদের বোতল ভরাই দিয়া দুই হাতে কোরআনের পাতা ছিঁড়তে লাগলো, দুই হাতে কোরআনের পাতা ছিঁড়ে উলঙ্গ ড্যান্সরত মেয়েদের পায়ের তলায় কোরআনের পাতা ছড়াই দিল। মদের ছড়াছড়ি, উলঙ্গ নারীদের নৃত্য চলছে কোরআনের পাতার উপরে। আর জেনারেল বলছে আল্লাহ কোথায়, ক্যাপ্টেন ভয়কে আল্লাহু আকবার বলে দৌড় মেরেছে। ক্যাপ্টেন সাক্ষাৎকারে বলেছে যে আমার মনে হচ্ছিল যে গজব তো এখনই আসবে, কারণ সে তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম, ক্যাপ্টেন বলছে আমি দেখতে পেলাম আকাশ কমলা রং ধারণ করেছে, একটা বিকট আওয়াজ হলো, একই আওয়াজে ওখানে যত লোক ছিল সমস্ত লোকের কানের তালা ফেটে গেল, জমিন প্রকম্পিত হলো। মাত্র 29 সেকেন্ডের একটা ভূমিকম্পে 50,000 লোক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সেই ক্লাব ধ্বংস হয়ে নদীর ভিতরে চলে গেল, ডুবুরিদেরকে নামানো হলো, পরে ডুবুরিরা নেমে লাশগুলি উদ্ধার করলো, তার মধ্যে 300 জোড়া লাশ পাওয়া গেছে জেনায় রত। আল্লাহ আছে না নাই? আছে না নাই? কোরআনের সাথে থাকো, কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের সাথে যারা থাকবে যদি জিরো হও আল্লাহ হিরো বানাবেন, আর যত হিরোরা কোরআনে বাধা দিবে আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করবেন, মানুষেরা ঘৃণায় কুতু নিক্ষেপ করবে।